সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আপনারা জানেন কি যে টিকটিকির পতন মানুষের ভাগ্য বলতে পারে তাই তো পুরুষ মানুষের শরীরে কোথায় টিকটিকি পড়লে কি ধরনের ফলাফল প্রদান করে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় ভিউয়ার্স যদি আপনার শরীরের মস্তকে বা মাথার একেবারে তালুর অংশে টিকটিকি পতন ঘটে বা টিকটিকি পড়ে তাহলে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাতে সন্দেহ নেই দ্বিতীয়টি যেমন ব্রহ্ম রন্ধ্রে অর্থাৎ ঠিক তালুতে যদি আপনার টিকটিকি পতন ঘটে বা টিকটিকি পড়ে এবং পড়ে ডাক দেয় তাহলে কিন্তু শীঘ্রই কোনো না কোনো শোক বার্তা পাবেন এমনকি মৃত্যুবদ কোনো ফাড়া নির্দেশ করে দর্শকবৃন্দ এবার আসি বাম গন্ডে এই গলার বাম পাশে যদি টিকটিকি পড়ে মানে আকস্মিক হয়তো আপনি এই কাথ হয়ে শুয়ে আছেন এবার বাম গলার উপরে টিকটিকি পড়ল তাহলে দেখবেন শীঘ্রই কোনো প্রিয় বন্ধুত্ব বা প্রিয় ভালোবাসার লোকের সাথে সাক্ষাৎ লাভ হবে বা নতুন বন্ধুত্ব সৃষ্টি এমনকি নতুন প্রেম প্রণয়ে লিপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি এবার আসে দক্ষিণ গণ্ডে বা দক্ষিণ গলায় ধরেন বাম কাতে আপনি শুয়ে আছেন বা বামভাবে হেলান দিয়ে আছেন এ অবস্থায় যদি এই ডান পাশে যদি টিকটিকি পড়ে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রচুর ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন বা সংকটকালে তারা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে কি তাদের কাছ থেকে সহযোগিতা আপনার জীবনের স্বপ্ন পূরণে সহায়ক হবে এবার আসে যদি চুলের উপর মাথার কোনো পাশে চুলের উপর যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু শীঘ্রই কোনো না কোনো ব্যাধিতে আক্রান্ত হবেন বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়বে এবার আসে কেশের অগ্রভাগে অর্থাৎ এই চুলের অগ্রভাগে সে সামনে হোক আর পিছনে হোক যদি অগ্রভাগে এই টিকটিকি পরে তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল মাথা জ্বালা মাথা ব্যথা মাথা ঘোরা মাথায় যন্ত্রণা মাথা এমন কি মাথা গরম অবশেষে দ্রুত চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুপ্রিয় দর্শক এবার আসি ললাটে ধরেন আপনি হয়তো শুয়ে আছেন বা হয়তো হেলান দিয়ে বসে আছেন এবার ললাটের উপরে এসে টিকটিকি পড়লো এবং যদি ডাক দেয় তাহলে অডেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন এমন কি লটারি প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুগম হবে অর্থাৎ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি ঘটায় আপনার জীবনটা মানে বাকি জীবনটা যেন মস্তিতে কাটবে তাতে সন্দেহ নেই এবার আসি বুরুর উপরে এই চোখের দুই ভুরুর যে কোনো ভুরুর উপরে যদি আপনার টিকটিকি পড়ে তাহলে কিন্তু আপনার অর্থ সম্পদ সম্পত্তি নাশ হবে এমন কি অর্থ সম্পদ সম্পত্তি নিয়ে বা চোর ডাকাত বদমায়ের চিন্তাইকারী অজ্ঞান পার্টির কবলে পড়ে যথাসর্বস্ব খোয়াতে হতে পারে এই ভুরুর মাঝখানে দুই ভুরুর মাঝখানে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু আবার আপনার অর্থ সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রভৃতি বৃদ্ধি পায় সুপ্রিয় দর্শক ডান চোখে অর্থাৎ দক্ষিণ চোখে এই দক্ষিণ চোখে যদি কখনো টিকটিকি পড়ে হয়তো আপনি শুয়ে আসেন হালকা নিদ্রা অবস্থায় আছেন এই অবস্থায় আপনার ডান চোখে টিকটিকি পড়লো তাহলে কিন্তু শীঘ্রই গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমন কি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের পথ সুগম হবে সেই সঙ্গে শুভ কার্যে আপনি গমন করবেন এবং সে কাজের ফলাফল আপনার হাতে এসে সহজে ধরা দেবে যার ফলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ সহজ হবে এবার আসি বাম নয়নে বা বাম চক্ষুতে যদি টিকটিকি পড়ে তাহলে বুঝবেন মামলা মোকদ্দমা শত্রু ভয় অযাসিত ঝামেলা উৎকট উদ্ভট ঝামেলা এমনকি পুলিশি ঝামেলায় জড়িয়ে দণ্ড লোহাগ্নিভিতা হতে হয় বা লোহার খাসায় আবদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এবার মুখমণ্ডলে ধরেন আপনি শুয়ে আছেন মুখের উপরে এসে ঠপাস করে একটা টিকটিকি পড়ল এই টিকটিকি যদি মুখের উপরে পড়ে তাহলে দ্রব্য লাভ হয় এমনকি কোনো বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠানের মিষ্টি মুখ করাতে আসবে আপনাকে যার ফলে এই মিষ্টি ভোজন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে অর্থাৎ আপনার জীবনে দেখা গেল হয়তো জন্মদিন বা হয়তো বিবাহের দিন বা হয়তো বিবাহবার্ষিকী এইরকম কোনো দিন আগত যে আপনাকে লোকে মিষ্টান্ন খাওয়াতে আসবে অর্থাৎ মিষ্টান্ন লাভ হবে বা মিষ্টান্ন খাওয়া হবে আপনার যদি মুখের উপরে টিকটিকি পড়ে এবার নাসিকার উপর যদি কখনো টিকটিকি পড়ে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পায় আর এই নাসিকার উপরে টিকটিকি পড়ে যদি ডাক দেয় তাহলে আপনার নতুন গৃহবাড়ি বা ভূমি সম্পত্তি এমনকি যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু অমূলক নয় এবার নাসার অগ্রভাগে অর্থাৎ নাকের একেবারে মাথার অংশে যদি কখনো টিকটিকি পড়ে তাহলে আপনি খেলাধুলায় জয়লাভ করবেন বিশেষ করে ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক বা কোনো প্রতিযোগিতামূলক খেলা হোক সেই খেলাধুলায় আপনি জয়লাভ করবেন এবার আসি ডান কানে এই ডান কান বা দক্ষিণ কান বলা হয় এই ডান কানের উপর ধরেন আপনি বাম কাথে শুয়ে আসেন এবার ডান কানের উপর আপনার তিল টিকটিকি পড়ল এবং ডাক দিল বাঘ ডাক দিক আর না দিক ডান কানে তিল পড়লে আপনার অর্থ যশ সম্মান প্রতিপত্তি এটা লাভ হবেই তাতে সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু বাম বাম কানে কানে যদি যদি টিকটিকি টিকটিকি পড়ে অর্থাৎ কিন্তু আপনি ডান শুয়ে আছেন এইবার বাম কানের উপরে ধস করে একটা টিপটিপি পড়লো এই টিকটিকি পড়লে কিন্তু অচিরেই দুঃখ দৈন্য দুর্দশা এমনকি অর্থনাশ ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে সুপ্রিয় দর্শক এই গলগণ্ডের মধ্যস্থলে অর্থাৎ এই ঠিক নিচু জায়গাটায় এখানে যদি টিকটিকি পড়ে অর্থাৎ আপনি এটা শুয়ে আসেন হঠাৎ করে এই গলে গলার এই ডাবা অংশে আপনার টিকটিকি পড়লো তাহলে দেখবেন অসিরেই আপনি কোনো না কোনো নিমন্ত্রণ পাবেন যে নিমন্ত্রণে আপনার উত্তম ভোজন হবে এবং ভোজনে আপনি তৃপ্তি লাভ করবেন নিম্ন অষ্টে অর্থাৎ নিচের ঠোঁটে যদি টিকটিকি পড়ে অর্থাৎ শুয়ে থাকলে ছাড়া সম্ভব নয় আপনি শুয়ে আছেন হঠাৎ করে এই নিচের ঠোঁটের উপরে টিকটিকি পড়ল তাহলে দেখবেন কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন আপনাকে জেকে বসছে সেই সঙ্গে দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল দিতে পারে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিতে পারে এবার আসি দুই উষ্ঠের বা দুই ঠোঁটের জোড়ায় অর্থাৎ ঠিক মুখের মাছ বরাবর যদি টিকটিকি পতিত হয় তাহলে বুঝবেন জরা ব্যাধি দুঃখ ধন্য এমনকি মৃত্যুবত ফাড়া পর্যন্ত নির্দেশ করতে পারে এবার এই ঠোঁটের উপরের অংশে যদি কখনও টিকটিকি পড়ে তাহলে কিন্তু দেখবেন আপনার কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদার বা আপনার কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে আপনার কলহ বিবাদ এমন কি মানে মনোমালিন্যতা তৈরি হতে পারে এবার এই কণ্ঠের বাহির পাশে অর্থাৎ এই পিছন পাশে যদি আপনার টিকটিকি পড়ে তাহলে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবে কি আপনার গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিয়ে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট করে দিতে পারে এমন কি দ্বিবিবাহে বাধ্য করতে পারে অর্থাৎ গোপন প্রেম ফাঁস করে দিয়ে দ্বিবিবাহে বাধ্য করতে পারে এবার আসি বাম স্কন্ধে এই বাম পাশের স্কন্ধে যদি কখনও টিকটিকি পড়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই পরাজিত হবেন মানে যে কাজে আপনি পদার্পণ করেছেন বা যে কাজে আগ্রহ নিয়ে বা কাজ শুরু করেছেন সে কাজে আপনাকে ব্যাক করতে হবে বা কারো সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার বিশেষ কোনো কার্য উদ্ধারের আশায় যাচ্ছেন বা বিদেশ গমনে আপনি যাত্রা করেছেন তার আগে আপনার বাম স্কন্দে টিকটিকি পড়লো দেখবেন আপনার ওই বিদেশ থেকে ব্যাক করতে হবে বা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেখানে দেখা হবে না বা কারো কাছে পাওনা টাকা চাইতে যাচ্ছেন হয়তো ব্যর্থ হয়ে ফিরে আসতে হচ্ছে এমনটি ঘটার সম্ভাবনা কিন্তু যদি দক্ষিণ স্কন্দে অর্থাৎ ডান স্কন্দে যদি টিকটিকি পড়ে তাহলে আপনি কিন্তু সকল ক্ষেত্রে জয়লাভ করবেন যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পূর্ণ হবে বা সফলতা প্রাপ্ত হবেন এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এসে হস্ততলে যদি এই হাতের তালুতে যদি আপনার টিকটিকি পড়ে অর্থাৎ এই ডান হাতের তালুতে যদি আপনার টিকটিকি পড়ে তাহলে ধন ধান্যাদি বা অর্থ সম্পদের প্রাপ্তি ঘটায় আর যদি বাম হাতের তালুতে যদি আপনার টিকটিকি পড়ে তাহলে কিন্তু ধন সম্পদ বা অর্থ সম্পদ নাশ হয় এবার আসে মণিবন্ধে এই হাতের গোড়ায় এই মণিবন্ধে যদি কখনও টিকটিকি পড়ে তাহলে মনোরম মানে বিলাসবহুল জীবনযাপন এমনকি স্বর্ণালঙ্কার লাভ সেই সঙ্গে অর্থ সম্পদ সম্পত্তি লাভ হতে পারে আর বাম হাতের মণিগন্ধে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু আপনাকে অর্থ সম্পদ নাশ শুধু নয় মান মর্যাদা পর্যন্ত নাশ করিয়ে থাকতে পারে সেই সঙ্গে শরীরে কোনো না কোনো অজ্ঞাত ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপনাকে শল্য চিকিৎসকের কাছে যেতে হতে পারে বা দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হতে পারে বা হাসপাতালে কাটাতে হতে পারে এইবার হাতের পিঠের অংশে অর্থাৎ এই ডান হাতের পিঠের অংশে যদি টিকটিকি পড়ে তাহলে আপনার অর্থের সাথে যশ খ্যাতি সমান হারে লাভ হবে আর যদি বাম হাতের পৃষ্ঠে টিকটিকি পড়ে তাহলে কিন্তু যেমন অর্থনাশ তেমনি শত্রু ও বিরোধী পক্ষ কর্তৃক আপনার সম্পত্তি আত্মসাত হয়ে যেতে পারে বা নদী ভাঙ্গনের সম্পত্তি নষ্ট হতে পারে বা সরকার কর্তৃক সম্পত্তি নিলামে চলে যেতে পারে এইবার আঙুল হাতের আঙুলে যদি টিকটিকি পড়ে অর্থাৎ ডান হাতের আঙ্গুলে যদি টিকটিকি পড়ে তাহলে বন্ধু মিত্রের আগমন ঘটে বা গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আত্মীয় স্ব পরিপূর্ণ থাকে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হয় আর বাম হাতের আঙুলের যদি আপনার টিকটিকি পতিত হয় বা টিকটিকি পড়ে তাহলে কিন্তু স্বজন কলহ মারামারি দাম্পত্য অশান্তি দাম্পত্য কলহ এমনকি সালিশ বিচারের মাধ্যমেও শেষ হয় না মামলা মোকদ্দমার মাধ্যমে বা বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশন পর্যন্ত ঘটে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি নখ এই হাতের আঙুলের নখের উপর যদি টিকটিকি পতিত হয় অর্থাৎ ডান হাতের নখের উপর যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু অর্থনাশ ঘটে এমনকি আপনাকে ঋণগ্রস্ত করে ছাড়তে পারে আর বাম হাতের নখের উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলে পাওনা টাকা আদায় এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে ওঠে এবার পৃষ্ঠে ধরুন আপনার এই পিঠের অংশে শরীরের পিছনের অংশে অর্থাৎ এই ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত এই পৃষ্ঠদেশে যদি কখনও টিকটিকি পতিত হয় তাহলে বুঝবেন দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে আর এই পিঠের দুই পাশে ডান পাশে যদি আপনার টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু বন্ধু বান্ধব বা মিত্র দর্শন হয় বিশেষ করে দীর্ঘদিনে হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার বা ভাঙ্গা প্রেম জোড়া লাগে আর পিঠের বাম পাশে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু প্রেম বন্ধুত্বে ফাটল বা ভাঙন ধরার সম্ভাবনা অমূলক নয় এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে এবার আসি উদর বা পেট এই পেটের উপরে যদি আপনার টিকটিকি পতিত হয় তাহলে ও সম্পত্তি লাভ হয় এবার আসে হৃদয়ে অর্থাৎ এই বুকের মাঝে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন এমন কি আপনি আপনার প্রতিভা স্বীকৃতি স্বরূপ কোনো না কোনো পুরস্কারে ভূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে হোক রাষ্ট্রীয় বা সামাজিক বা বন্ধু বান্ধব থেকে বা পিতামাতার কাছ থেকে যেভাবেই হোক কোনো না কোনো পুরস্কারে আপনি ভূষিত হবেন এবার আসি বক্ষ দেশে বক্ষের ঠিক এই জায়গাটিতে যদি আপনার টিকটিকি পতিত হয় তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ জীবন জীবনযাপন করবেন তাতে সন্দেহ নেই এবার আসি বাম হাতে এই বাম হাতে ধরেন এখান থেকে শুরু করে এই কবজি পর্যন্ত এর মধ্যে যে কোনো জায়গায় যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু আপনার জরা ব্যাধি দুঃখ দৈন্য এমনকি দূর থেকে আসা কোনো অপ্রীতিকর ঘটনায় গোটা পরিবারের শোকের বন্যা বইতে পারে এমনকি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে আর ডান হাতে যদি টিকটিকি পতিত হয় অর্থাৎ এই জায়গার থেকে এই কবজি পর্যন্ত এই ডান হাতে যদি কখনো টিকটিকি পড়ে তাহলে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি এমনকি বিদ্যা শিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তি এমনকি উচ্চশিক্ষা ব্যবসা বাণিজ্য কর্মব্যাপক দেশে বা ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা অবশ্যই বিদেশ গমন আপনার জন্য শুভ ফল প্রদান করবে সুপ্রিয় দর্শক এবার আসি নাভির উপরে যদি কখনো টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু জয় জয়কার অর্থাৎ হাত বাড়ালেই সফলতা ধরা দেবে এবং নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হওয়ায় মানে বেশ মস্তিতে কাটবে সেই সঙ্গে লটারি ফাটকা জোয়ার রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে লাভবান হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে যদি নাভির উপর টিকটিকি পড়ে এবং সেই টিকটিকি যদি ডাক দেয় তাহলে দেখবেন যে আঙুল ফুলে মানে তো বাড়ির কাছে তার চেয়ে বড়ো কিছু হতে পারে এবং যার ফলশ্রুতিতে অচিরেই দ্রুত মনোরম গৃহবাড়ি ও যানবাহন লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আমূলক নয় এবার আসি নাভির নিম্ন দেশে যদি টিকটিকি পতিত হয় তাহলে বুঝবেন মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা কি হাতে হাত কড়া পড়ার সম্ভাবনা বা কোর্ট কাছারিতে উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকে এবার আসি পুং লিঙ্গে মানে পুরুষের সেই যৌনাঙ্গে যদি কখনও টিকটিকি পড়ে অর্থাৎ আপনি ঘুমিয়ে আসেন হয়তো কোনো কায়দায় কাপড়টি খুলে গেছে এইবার জুনাঙ্গের উপর বা পুংলিঙ্গের উপর আপনার সেই টিকটিকি পতিত হলো তাহলে বুঝবেন অসিরেই কিন্তু আপনার জীবনের মানে দুঃসময় শুধু নয় একেবারে মৃত্যুবধ ফাড়া যেন হাতের কাছে অর্থাৎ আপনাকে সতর্কতার সাথে চলতে হবে বিশেষ করে যানবাহন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু বেশি থাকে এবার আসি উরুদয় এই দুই উরুর কোনো উরুতে যদি আপনার টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু অর্থ জ সম্মানহানি এমনকি ঋণের জালে আবদ্ধ হতে হয় হাঁটুতে দুই হাঁটুতে যদি কখনো টিকটিকি পতিত হয় তাহলেও কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হেয় প্রতিপন্ন হতে হবে এমন কি মূল্যবান সম্পদ সম্পদাদি পাসপোর্ট দলিল বা স্বর্ণ গওনা এমনকি কোনো মূল্যবান সম্পদ আদি হারানো যাওয়ার সম্ভাবনা অমূলক নয় এবার আসে পাদদেশে দুই পায়ের হাঁটু থেকে নিচের অংশে এই পাদদেশে যদি টিকটিকি পতিত হয় তাহলে আপনার অসিরেই দুর্ভ্রমণ হবে অবশ্য এই ভ্রমণজনিত কারণে চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে আপনাকে টুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে তাই তো সতর্ক থাকা আবশ্যকতা রয়েছে দুই বুকে ঠিক স্ত মানে স্তনের উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলেও কিন্তু ঘাতক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এমনকি কোনো মৃত্যুবধ ফাড়া হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় পায়ের উপরের পাতায় অর্থাৎ পায়ের পাতার উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলে অবশ্যই সুখ শান্তি ধন ঐশ্বর্য লাভ হয় এমনকি অচিরেই আপনার জন্য বিদেশ ভ্রমণ অপেক্ষা করছে বলে আপনি জানবেন এবং সেই ভ্রমণে আপনি অবশ্যই জয়লাভ করবেন তাতে সন্দেহ নেই পায়ের আঙুলের মাথায় বা আঙুলের উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু সন্তান সন্ততির কারণে মনোবেদনা সন্তান আপনাদের অবাধ্য এমনকি সন্তানের কারণে মানে বংশের মুখ কালিমা লিপ্ত হতে পারে ক্ষেত্র বিশেষে কিন্তু ওই টিকটিকি পায়ের আঙুলে পড়ে যদি ডাক দেয় তাহলে এমনকি বাবার কাঁধে সন্তানের লাশ রকম মারাত্মক কোনো শোক দুঃখ দুর্দশার কারণ হতে পারে পায়ের নখে যদি টিকটিকি পড়ে তাহলে আপনার কোনো কর্মচারী শ্রমিক গৃহশিক্ষক গৃহকর্মী বা মিত্র ভিত্তের জীবন অবসান পারে বা বাড়িতে কোনো পশু পাখির মৃত্যু পর্যন্ত ঘটার সম্ভাবনা রয়েছে এবার আসি পায়ের তালুতে যদি কখনো টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু শত্রু বিনাশ হয় অর্থাৎ শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে অর্থাৎ আপনার প্রভাব প্রতিপত্তি এবং উন্নয়ন উন্নতির বাড়বাড়ন্ত দেখে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে এমনকি আপনি সূত্র মুক্ত যাপন করবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় বা জীবনে এই ফলাদেশগুলো বাস্তবায়িত হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়